নমস্কার দর্শক বন্ধুরা, সহজ ভাষায় ধর্মকথার নতুন পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুরা, আমাদের সাফল্যের পথ চলতে গেলে অনেক কিছু জিনিস লক্ষ্য রাখতে হয়। আর শুধু সাফল্যের পথ কেন, আমাদের জীবনের পথ চলতে গেলে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো আমাদের জুতো। আমরা অনেকেই সেই বিষয়ে নজর রাখি না, কিন্তু শাস্ত্রমতে প্রত্যেকটা বিষয়ে কিছু নির্দেশ আমাদের দেওয়া আছে। যদি আমরা সেই নির্দেশগুলো পালন করতে পারি, তাহলে কিন্তু আমাদের সাফল্যের দিকে, সৌভাগ্যের দিকে এগিয়ে যাওয়া অনেক সহজ হয়। বিশেষ করে জুতো সংক্রান্ত বিষয়ে আমরা অনেকেই নজর রাখি না বা ঠিকভাবে অনেক কিছুই জানি না, যার জন্য ব্যবহারের ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে দাঁড়ায় এবং তার ফলে নেমে আসে আমাদের জীবনের অনেক দুর্ভাগ্য, আমাদের অজান্তি। আজকের পর্বে আমরা সেই সমস্ত দিকগুলো নিয়ে আলোচনা করব। কোথায় জুতো রাখা উচিত, কিভাবে রাখা উচিত, কিভাবে ব্যবহার করা উচিত, কোন কোন কালারের জুতো কার পরতে নেই, সেই সম্পূর্ণ বিষয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের বাস্তুশাস্ত্র মতে জুতোর ব্যবহার। বন্ধুরা, জুতো সহ প্রত্যেকটা জিনিসেরই একটা গ্রহ আছে নিয়ন্ত্রণ কারক হিসাবে, তাই আমাদের এই জুতো কোন গ্রহ নিয়ন্ত্রণ করে সেটা আগে আমাদের বুঝতে হবে। এই জুতো নিয়ন্ত্রণ কারক গ্রহ হচ্ছে শনিদেব, অর্থাৎ শনির অধীনে আছে জুতো, তাই শনিদেব কুপিত হয়ে যাবে যদি আপনারা জুতো সঠিকভাবে ব্যবহার না করেন, এবং সৌভাগ্য লক্ষ্যেও আপনাদের থেকে দূরে চলে যেতে পারে যখন তখন। তাই অবশ্যই জুতো ব্যবহারের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে জুতো যেন কখনোই ঠাকুর ঘর, রান্নাঘর, শোয়ার ঘরের যে খাট আছে তার নিচে, বা আপনারা কখনোই জুতো পরে ভাড়ার ঘর, অর্থাৎ যেখানে খাবার স্টোর করা আছে বা খাদ্য সামগ্রী আপনারা রেখে থাকেন, সেই সম্বন্ধীয় জায়গায় যাবেন না, সিন্দুক খুলবেন না জুতো পরে, বা যেখানে আপনারা আলমারি রেখেছেন, টাকা পয়সা রেখেছেন, সেইটা পরে জুতো খুলবেন না, বা আপনারা যখন খাদ্য গ্রহণ করছেন, খাচ্ছেন, তখন জুতো পরে খাবেন না, জুতোটা খুলে রাখুন, তারপরে খান। অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে, দোকানে, হোটেলে খেতে যাই, জুতোটা পরা থাকে, কিছু করার নেই, কিন্তু যতটা সম্ভব আপনারা চাইবেন যে জুতোটা খুলে তারপরে খেতে, যদি দরকার হয় জুতোটা খুলে তার উপরে পা রেখে আপনারা খেতে পারেন, কিন্তু জুতো পরে খেলে কিন্তু বলা হয় সৌভাগ্য কিন্তু আপনাদের অনেকাংশেই দূরে চলে যেতে পারে। বন্ধুরা, এরপরে যেটা বলবো, অনেকে নতুন জুতো কিনে নিয়ে এসে খাটে বা টেবিলের উপরে রেখে দেয়, এইটা কিন্তু করবেন না, অর্থাৎ নতুন জুতো কিনে এনে কখনোই খাটে বা টেবিলের উপরে রাখবেন না, এটাও কিন্তু ভীষণভাবে বাস্তুদোষের সৃষ্টি করতে পারে। বন্ধুরা, অনেকে জুতো ঝুলিয়ে রাখে, জুতো কিন্তু ঝুলিয়ে রাখা একদম উচিত না। যারা জুতো ঝুলিয়ে রাখে দেখবেন সেই সমস্ত বাস্তুতে অসুস্থতার পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ জুতো ঝুলিয়ে রাখলে কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অনেকে একটা জুতোর উপরে, একটা জুতো সেটের উপরে আরেকটা জুতো রেখে এইভাবে চাপিয়ে দেয়, এটাও কিন্তু ঠিক না, এটা স্থান সংকুলনের জন্য, অর্থাৎ জায়গা যাতে বেশি না লাগে অনেকে এইভাবে জুতো একের উপরে এক, একের উপরে একভাবে চাপিয়ে রেখে দেয়, এটাও ক্ষেত্রেও কিন্তু খুব সমস্যার সৃষ্টি করতে পারে, আপনাদের জীবনে কিন্তু ভাগ্য দুঃসহ হয়ে উঠতে পারে, ভাগ্যের সাহায্য কিন্তু আপনারা পাবেন না। অনেকে জুতো খুলে যাওয়ার সময় একটার পাশাপাশি না রেখে, মানে রাইট এবং লেফট এটা অল্টারনেট হয়ে যায়, ডান পায়ের জুতো বাঁ পায়ের জুতো যেভাবে রাখা উচিত সেটা না রেখে উল্টো দিকে করে রেখে দিয়ে চলে গেল, এইটা করলেও কিন্তু দেখা যায় যে তাদের জীবন অনেক সময় কিন্তু এলোমেলো হয়ে যাবে। এবং বন্ধুরা, অনেকে একটা জুতো খুলে রেখে আরেকটা এরকমভাবে লম্বাভাবে রেখে চলে যায়, মানে একটা এরকমভাবে এরকমভাবে পাশাপাশি রেখে চলে গেছে ঠিকভাবে না রেখে, এটা করলেও কিন্তু লাইফ ডিসব্যালেন্স হয়ে যেতে পারে যে কোনো সময়, অর্থাৎ আপনাদের জীবন কিন্তু ঠিকভাবে গতিতে চলবে না। বন্ধুরা, এরপরে যেটা বলবো, আপনার অনেকে ছেঁড়া বা ফাটা জুতো ব্যবহার করেন, এটাও কিন্তু ঠিক না, ছেঁড়া বা ফাটা জুতো কখনোই কিন্তু ব্যবহার করা উচিত না। বিশেষ করে যখন আপনারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা কোনো শুভ কাজে যাচ্ছেন, তখন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জুতো এবং একদম ছেঁড়া ফাটা না এরকম জুতো পরে যাবেন। কখনোই ছেঁড়া বা ফাটা জুতো পরে যদি আপনারা এই সমস্ত ভালো ভালো কাজে যান, তবে কিন্তু তার সাফল্যের হার অনেকটাই কমে যেতে পারে। বন্ধুরা, যারা আপনারা বিভিন্ন ক্ষেত্রে যুক্ত আছে, বিশেষ করে যারা অফিসে যান, নিয়মিত অফিস করে, তাদের কিন্তু বাদামি রঙের জুতো পরা উচিত না, ব্রাউন কালারের শু কিন্তু অফিসে উচিত না পরা, সবসময় ব্ল্যাক কালারের শু পরার চেষ্টা করবেন অফিসগুলোতে। বন্ধুরা, যারা আপনারা ব্যাংকিং ক্ষেত্রে আছেন বা শিক্ষা সংস্থায় যুক্ত আছেন, অর্থাৎ অনেকে শিক্ষক আছেন, বিভিন্ন রকম শিক্ষক সংস্থা, মানে যারা শিক্ষা এডুকেশনাল বিভিন্ন পারপাস আছে, এডুকেশনের সংস্থাগুলোতে যুক্ত আছেন বা কোনোভাবে ব্যাংকিং সেক্টরগুলোতে যুক্ত আছেন, তারা কফি কালারের জুতো পরবেন না, কফি কালার যেটা আছে সেই কালারের জুতো আপনারা পরবেন না, এটা কিন্তু আপনাদের সমস্যা নিয়ে আসতে পারে কর্মক্ষেত্রে।
বন্ধুরা, যারা আপনারা মেডিকেল লাইনে আছেন, অর্থাৎ ওষুধপত্র বিক্রি করছেন, বা ডাক্তার বা নার্স বা বিভিন্নভাবে ওষুধ সংক্রান্ত পেশায় যারা যুক্ত আছেন, তাদের কিন্তু সাদা জুতো পরা একদম উচিত না। সাদা জুতো পরলেও কিন্তু আপনাদের পেশায় গড়বড় হতে পারে, সমস্যা হতে পারে আপনাদের কর্মজীবনে। বন্ধুরা, যারা জল সংক্রান্ত বিষয়ে কাজ করে, অর্থাৎ লিকুইড বিভিন্ন রকম সংস্থা যেগুলো আছে, লিকুইড নিয়ে যারা কাজ করে, তাদের সংস্থায় যারা কর্মরত আছেন বা সেই সংক্রান্ত বিজনেস করছেন, তাদের কিন্তু নীল রঙের জুতো বা স্কাই কালারের জুতো পরা একদম উচিত না। এই ক্ষেত্রেও কিন্তু প্রফেশনাল লাইফে আপনাদের সমস্যার সম্মুখীন হতে পারেন। এবার আসি বন্ধুরা, যে কোন দিকে জুতোর তাক বা জুতো বাড়িতে রাখা উচিত আর কোন দিকগুলোতে রাখা উচিত না। এই ক্ষেত্রে বন্ধুরা, বাস্তুশাস্ত্র যেটা বলছে সেটা হচ্ছে ওয়েস্ট বা নর্থ ওয়েস্ট, অর্থাৎ পশ্চিম দিক বা উত্তর পশ্চিম দিক, এই দিকটায় জুতোর তাক বা সেলফ যেটা আপনারা ব্যবহার করছেন সেটা আপনারা অবশ্যই রাখতে পারেন। যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনারা সাউথ ওয়েস্ট কর্নারটা পছন্দ করতে পারেন বা সাউথের দিকেও রাখতে পারেন, কিন্তু কখনোই আপনারা জুতো পূর্ব দিক, উত্তর পূর্ব দিক বা বাড়ির সেন্টারের দিকে আপনারা রাখবেন না। আমি আরেকবার বলে দিচ্ছি, উত্তর দিক, পূর্ব দিক, উত্তর পূর্ব দিক বা বাড়ির মাঝখানে বা সেন্টার, যেটাকে ব্রহ্মস্থান বলে, এই সম্বন্ধীয় জায়গাগুলোতে কিন্তু জুতো রাখা বা জুতোর তাক রাখা একদমই উচিত না। এটাও কিন্তু বাস্তু দোষের একটা প্রধান কারণ হয়ে উঠতে পারে এবং আপনাদের জীবনে নানা রকম সমস্যা নিয়ে আসতে পারে এইভাবে জুতোর তাক বা জুতোগুলোকে রেখে দিলে। এরপরে যেটা বলবো, যারা আপনারা শনি গ্রহের সংক্রান্ত বিভিন্ন সমস্যার মধ্যে আছেন, তারা কালো রঙের জুতো দান করে দিতে পারেন। কাউকে যদি কালো রঙের জুতো দান করা যায়, সেক্ষেত্রে কিন্তু শনি গ্রহের কোপ অনেকটা কমে আসে এরকম ধারণা করা হয়, এবং অবশ্যই সেই জুতোর কিন্তু চামড়ার হতে হবে। চামড়ার কালো রঙের জুতো দান করতে হয় শনি গ্রহের কোপ থেকে নিস্তার পাওয়ার জন্য। বন্ধুরা, এরপরে যেটা বলবো, আপনারা যখন কোনো ভালো ভালো কাজে যাবেন বা যে কোনো ক্ষেত্রেই আপনারা যাবেন, তখন আপনারা কালো রঙের জুতো ব্যবহার করার চেষ্টা করবেন। এই ক্ষেত্রেও কিন্তু আপনাদের অনেকটাই কিন্তু সাফল্যের হার বেড়ে যেতে পারে। আর বন্ধুরা, কখনোই চুরি করা জুতো বা কেউ উপহার দিয়েছে এই রকম জুতো কিন্তু পরবেন না। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনোদিনও জীবনে উন্নতি আসবে না। অর্থাৎ চুরি করা জুতো বা কারোর কোনো অল্টারনেট হয়ে গেছে এইরকম জুতো বা আপনাদেরকে উপহার দিয়েছে এইরকম জুতো যদি আপনারা পরে ব্যবহার করেন বেশি মাত্রায়, তবে কিন্তু আপনাদের জীবনের অন্ধকার আরও বেশি ঘনীভূত হবে, কোনোদিনও সাফল্য আপনারা পাবেন না। আশা করি জুতো সম্বন্ধীয় এই ছোট ছোট টিপসগুলো আপনাদের ভীষণভাবে উপকার দেবে, এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আমাদের সৌভাগ্যের পথে এগিয়ে নেওয়ার জন্য আমাদের চরণকে যেমন, অর্থাৎ পাকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, তার উপর নির্ভর করে আমাদের সৌভাগ্য লক্ষ্মী কতটা আসবে। যাদের পা বিশেষভাবে অপরিচ্ছন্ন থাকে তাদের কিন্তু সৌভাগ্য লক্ষ্মী ধরা দেয় না, এটাও কিন্তু বুঝতে হবে। আর একইভাবে সেই চরণের সাথে যেটা সবথেকে ভালোভাবে অ্যাটাচ থাকে সেটা হচ্ছে জুতো বা শুজ, সেগুলোও যদি আমরা সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতে পারি বা সঠিক বাস্তু নিয়ম অনুসারে না ব্যবহার করতে পারি, তাহলেও কিন্তু একইভাবে সৌভাগ্য লক্ষ্মী আমাদের ধারে কাছে আসবে না। তাই অবশ্যই এই গুরুত্বপূর্ণ টিপসগুলো আপনারা মাথায় রাখবেন আর সেইভাবে আপনাদের জীবনের পথ আপনারা চলুন। আমার সকল দর্শক বন্ধু খুব শীঘ্রই সাফল্যের দিকে এগিয়ে চলবে এই কামনাই আমি রাখি, এবং এই জন্যই আমাদের এই পর্বগুলো উপস্থাপনা করা হয়ে থাকে। যদি এই পর্বটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন, আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে অবশ্যই সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন। বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানেও অনেক টিপস এবং টোটকা আপনারা পেয়ে যাবেন। ফেসবুক পেজকে লাইক করে রাখুন আর পর্বটা বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করুন, সকলকে জানতে সাহায্য করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।